তখন থেকে তুই এই মাথা মাথা করছিস। বললাম যে নিচে থেকে এক বালতি জল নিয়ে আয়, সে কথা কানে গেছে? গেছে, আনছি। তুমি জানো না বড় মা, আমার মা আর ছোট মা সব পারে, সব পারে। কি ব্যাপার, চোখের কলটা আবার খুলেছো? সত্যি এত জল আসে কোত্থেকে বলো তো? তুই কি করে বুঝবি, সংসারে যেমন হাসি থাকে তেমন কান্নাও থাকে। তা তোমার এবারের কান্নাটা কার জন্যে সেটা জানতে পারি কি? সুতপার জন্যে। আচ্ছা তুই তোর বড় ভাই, ওর সাথে একবার কথা বলে দেখ না, ওকে একটু বোঝা। আমি ওকে কি বোঝাবো মা? আর তাছাড়া কেন বোঝাবো, কি করেছে? কিছু একটা বোধহয় করতে চলেছে, কিরকম সব অদ্ভুত অদ্ভুত কথা বলে। তুই একবার কথা বলে দেখ না, যদি কিছু বুঝতে পারিস। আমার কেমন যেন মনে হচ্ছে মেয়েটা বোধহয় এবার শেষ হয়ে যাবে। অনেক পুরনো কথা মা, তোমাকেও হয়তো বলেনি, কিন্তু অনেকদিন আগে আমি ওর কাছ থেকে শুনেছি যে এই বাড়ি, এই পরিবেশ, ওর বাবা মা, এই সব কিছুর জন্যই ও শেষ হয়ে যাবে। আর একবার যদি কেউ শেষ হতে চায় তো তাকে শেষ করে দেওয়ার জন্য চারপাশে লোকের ভিড় জমতে থাকে। কিসের জন্য কি হয় সে কথা জেনে আমি কি করব? একটা ভালো মেয়ে যাতে ভালো থাকতে পারে, আমার চাওয়া বলতে শুধু এইটুকুই। তুই একবার ওর সঙ্গে কথা বল বাবা। আচ্ছা মা, তুমি ওর জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? ও তো অন্য সংসারে থাকে। তুমি কিন্তু তপনের কথা একবারও বললে না। তপনের কথা বলিনি বলে আমি তপন কি ভুলে গেছি? তুই বুঝিস না, তপন এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার কি হয়েছে? তাছাড়া অন্য সংসার আবার কি, চাল ডালের পরিমাণ কমে গিয়ে অন্য জায়গায় রান্না হচ্ছে, তাই বলে সেটা অন্য সংসার হয়ে গেল? বাড়ির লোক কি বলে, বলে যে দত্ত বাড়ির তপনটা গুন্ডা হয়ে গেল। আর যদি সুতপার কিছু হয় কি বলবে? বলবে যে দত্ত বাড়ির সুতপাটা কেমন ভাবে শেষ হয়ে গেল, বলবে না? আসলে বাইরের লোক এই দত্ত বাড়িটাকে একটা গোটা সংসার বলেই ভাবে। লোকের কথা ছাড়ো মা, তুমি যে এখনো কিভাবে এই কথা ভাবো আমি জানি না। আচ্ছা যদি একই সংসার হয় তাহলে তুমি যখন রাতের অন্ধকারে একা একা চোখের জল ফেলো তার খবর সবাই রাখতো, শুধু আমি আর বাবা এই ঘরে থাকি বলে জানি। যে যার নিজেকে নিয়ে ব্যস্ত মা, যেখানে তার জন্য দুবেলা দুমুঠো ভাত রান্না হয় সেইটাকেই সে তার নিজের সংসার বলে ভাবে। তরুণদা আসবো? আরে এসো এসো এসো, থাক থাক বাবা, বেঁচে থাকো। তোমাকে তো ঠিক আগে আপনি আমাকে চিনবেন না, তরুণদা চিনে। মা ও অঞ্জন, ও খুব ভালো ছবি আঁকে, ওর আরো একটা পরিচয় আছে সেটা পরে বলবো। তা বলো অঞ্জন, হঠাৎ কি মনে করে? তরুণদা তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল, কিন্তু জেঠিমার সামনে। হ্যাঁ তুমি মার সামনে বলতে পারো। সর্বরী মানে অলোকের বান্ধবীর বাবা অসিত বাবুকে তুমি চেনো? হ্যাঁ চিনি। তাসকিনটা প্রমোটারি করো। ওভাবে বলছিস কেন, ছোট হলে উনি গুরুজন, তোর থেকে বয়সে বড়। সে তোমার পরে বোঝাবো মা, আগে অঞ্জনের কথাটা শুনি। হ্যাঁ অঞ্জন কি হয়েছে বলো তো? আসলে আমার একটা এক্সিবিশনের জন্য উনি কিছু টাকা সাহায্য করবেন বলেছিলেন, আর সেটা চাইতে গিয়ে উনি আমাকে একটা শর্ত দিলেন, বললেন যে আমি যেন তোমাকে রাজি করাই অসিত বাবুর সঙ্গে দেখা করার জন্য। আমি অবশ্য ওনার মুখের ওপর বলে দিয়ে এসেছি যে ওনার সাহায্য ছাড়াই আমার এক্সিবিশনটা হবে।
হতো, কিন্তু এখন ভাবছি। হয়তো ভাবছো কেন, তরুণকে দেখা করলে যদি তুমি টাকা পাও তাহলে নিশ্চয়ই দেখা করবে। হ্যাঁ নিশ্চয়ই দেখা করব, কিন্তু আমায় দেখা করতে বলেছে কেন সেটাই ভাবছি। তরুণদা, অসিত বাবু ফোনে কি এক তড়িৎ ঘোষকে তোমার কথা বলছিলেন। বললে তড়িৎ ঘোষ? হ্যাঁ। তার মানে দুজন দুজনকে চেনে, কিন্তু আমায় ওরা কতটা চেনে সেইটা আগে জানতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? ও অমলবাবু, আরে বলুন কি খবর? কে? অনিতা? ও তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, দেখুন হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে। চিন্তা করবেন না, ঠিক সময় বাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ অনিতা এখনো বাড়ি ফেরেনি? ওর বাবা অমলবাবু তো তাই বললেন। সত্যি আজকালকার মেয়েরা কোথায় যে কি করে বিশ্বাস করা যায় না। মাফ করো, তোমার মেয়েও কিন্তু এর মধ্যেই পড়ে। তার মানে? মানে কখন কোথায় কি বলতে হয় তোমার মেয়েও জানে বলে মনে হয় না। তা না হলে অনিতার সামনে সেদিন আমার সঙ্গে ওইভাবে কথা বলতে পারে? তুমি বা কম কিসে, তোমার মেয়ের বসে একটা মেয়েকে তুমি তার বাড়ির সম্পর্কে যা বলেছো সেটা কি তোমার বলা ঠিক হয়েছে? আমার তো মনে হয় বেটি কিছু হয়নি, ট্রুথ ইজ ট্রুথ, যা সত্যি তাই বলেছি। থাক, তুমি যে কত বড় সত্যবাদী যুধিষ্ঠির তা আমার জানা আছে। ছি 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 ছি, নয়নতারার উপর কার সুনজর পড়লো কি কোনো ঝুরি পড়লো তাতে তোমার কি? সুতপার কাছে ক্ষমা চাইতে গিয়ে তুমি যেসব কথা তাকে বলে এসেছো সেটা কি তোমার বলা উচিত হয়েছে? এরপর মেয়েটা ও বাড়িতে কি করে যাবে বলো তো? সত্যি বলতে কি, নীলা ও বাড়িতে যাক আমি সেটা চাই না, কিন্তু আমাকে হয়তো যেতেই হবে। কেন? নীলা যাবে না অথচ তুমি যাবে কেন? নীলা সূত্রে তো ওদের সঙ্গে আমাদের আলাপ। নীলাই যদি না যায় তাহলে তো তোমার ওখানে যাওয়া উচিত নয়। সুলতা, কোন রান্নায় কি ফোড়ন দেবে তোমার শুধু সেটাই জানা উচিত, বাকি আর সব উচিত অনুচিত নিয়ে বেশি মাথা ঘামিও না। তার মানে আমি কি তোমার মাইনে ভরা রাঁধুনি? ভুলে যেও না নীলা আমারও মেয়ে। সেই জন্যই তো বলছি, সুতপার মতো একটা নোংরা মেয়ের সঙ্গে নীলা কোনো সম্পর্ক রাখুক সেটা আমি চাই না। সুতপার নোংরা মেয়ে? কেন, কি করেছে কি ও? কাকার বয়সী একটা লোকের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, পারলে নীলা থেকে জেনে নি। আমাকে এভাবে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? নালে তো তুমি এখানে আসতে না। বাধ্য হয়ে এসআই খোকাদাকে বলেছিলাম যে তোমার উপর একটু নজর রাখ। আজ তুমি নীলাদের বাড়ি গিয়েছিলে সেটা খোকাদার কাছেই শুনলাম, আর তারপরেই বলেছি যে তোমাকে আমার এখানে নিয়ে আসতে। কেন? আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আরে মুখে বললেই সব সম্পর্ক শেষ হয়ে যায় না অনিতা। আচ্ছা একটা জিনিস তুমি কিছুতে বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে ভালোবাসি এটা সবাই জানতো এবং আজও জানি। তো দেখো এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার প্রেস্টিজটা একেবারে পচা ময়দা হয়ে যাবে। তোমার মতো সমাজ বিরোধীর আবার কোনো প্রেস্টিজ থাকে নাকি? একদম ফালতু কথা বলবে না অনিতা, একদম ফালতু কথা বলবে না। একটা কথা মনে রেখো, রাস্তার এই ফুটপাতে পয়দা হওয়া গাল কাটা সমাজ বিরোধী আমি নই, আমি দত্তবাড়ির ছেলে, দত্তবাড়ির। তুমি কি একটা কাদা নাকি যে যা খুশি তোমাকে বানিয়ে দিল?
কল্যাণদা কি বলেছিল তোমাকে? মল্লিকা সর্বনাশ করো। অনিতা, অনিতা কেন তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না? আমি তো বলেছি যে মল্লিকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি বাবাকেও বলেছি যে আসল কথাটা থানায় গিয়ে জানাতে। বাবা থানায় গিয়ে বলেও এসছে। আসল কথা মানে? মানে ওই পুরা জাগর বাড়ি, ওই সব জানে। মল্লিকা এখন কোথায় কিভাবে আছে? পরেশ আমার অ্যান্টিবায়োটিক ছেলে, সেই জন্য আমার নামে বদনাম রটিয়েছে। অনিতা, 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 একদিন তো তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে তাহলে আজকে তুমি বলো যে সেদিন যেটা বলেছিলে সেটা তুমি মিথ্যে বলেছিলে, সব মিথ্যে। মেয়েরা যখন কাউকে ভালোবাসে তাকে আদর্শ পুরুষ হিসেবেই দেখতে চায়। আমিও সেই ভেবেই তোমাকে ভালোবাসি এ কথা বলেছিলাম। তুমি গুন্ডামি করতে, এ নিয়ে আমি তোমায় কোনো কথা বলিনি। কিন্তু মেয়ে খুঁটি তো নোংরামি, কোনো মেয়ে সহ্য করতে পারে না তখন। তুমি সেই বারবার একই কথা বলছো অনিতা, কেন? আসলে কোনদিনই তুমি আমাকে ভালোবাসো না। যদি এতটুকু ভালোবাসতে তাহলে তুমি আমাকে বিশ্বাস করতে। দত্ত বাড়ির ছেলে কোনোদিন মিথ্যে কথা বলে না অনিতা। তুমি অনেকদিন বাইরে আছো তাই কিছু না জেনে এখনো দত্ত বাড়ি করছো। দত্ত বাড়িতে কি অবস্থা সেটা জানলে তুমি ওই নামটা মুখে উচ্চারণ করতেও লজ্জা পেত। তোমার বোন সুতপা দত্ত বাড়িকে কোথায় টেনে নামিয়েছে সেটা খবর রাখো। আমার কোনো দরকার নেই সব খবর রাখার, আমার কোনো দরকার নেই। আরে নিজেদের কি করে টেনে উপরে তুলতে হয় এটা দত্ত বাড়ির লোকের এখন ভালো রকম জানে। একটা কথা তুমি জেনে রাখো অনিতা, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তুমি কিন্তু বিরাট ভুল করবে। তার মানে তুমি কি আমাকে জোর করে ভালোবাসবে না? হ্যাঁ, দরকার হলে জোর খাটাবো। লোকে আমার দিকে আঙুল তুলে বলবে তপন যত বড় বাড়ির ছেলেই হোক আসলে গুন্ডা। সেই জন্য অনিতাকে বেশ কিছুদিন নাচিয়ে তারপর ছেড়ে দিয়েছে। আমি সহ্য করতে পারবো না, আমাকে তাহলে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে। সেটা তোমার ব্যাপার, আমি আমার কথা তোমাকে জানিয়ে দিয়েছি, ব্যাস। তোমার সঙ্গে আমার আর কোনো কথা নেই, চললাম। যাবার আগে আমার শেষ কথাটা তুমি শুনে যাও অনিতা। যদি তুমি আমাকে লোকের কাছে ছোট করো তাহলে তোমার মুখটাকে আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। তারপর তোমার বাবাকে আমি গুলি করে মারব। তোমার মা মুখ পোড়া মেয়েকে লোকেদের কাছে দেখিয়ে ভিক্ষে চেয়ে বেড়াবে, কথাটা মনে থাকে যেন। তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করনি তো? না না, যা খুশি বলুন, আপনারা আমার গুরুজন, বরং আপনি বললেই খারাপ লাগবে। একটা কথা ভেবে খুব অবাক লাগছে। হ্যাঁ বলুন। সুতপার মুখে তোমার নাম কোনদিন শুনিনি, অথচ তুমি এসে এমনভাবে সুতপা করছো তাতে মনে হচ্ছে সুতপা তোমার অনেক দিনের চেনা। কোনো কোনো মেয়ে থাকে না যাদের দেখলেই মনে হয় যে অনেক দিনের চেনা? সুতপা হলো ওই ধরনের মেয়ে, মানে যে নিজেকে ওই শামুকের মতো খোলের মধ্যে লুকিয়ে রাখে না,
সুতপার মতো একটি মেয়েকে আপনারা পৃথিবীতে এনেছেন, এজন্য মনে মনে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে একটা কথা, তুমি সুতপাকে কতদিন চেনো সে কথা কিন্তু আমাদের বলো। খুব সামান্যই, ওই সুতপার বন্ধু সর্বরী, ওর জন্মদিনে আমি ওকে প্রথম দেখেছি, তারপরেও একদিন আমার বাড়িতে এসেছিল। তুমি যে আমাদের বাড়িতে আসবে সেটা সুতপা জানতো না? কি করে জানবে, ওর সঙ্গে তোমার দেখাই হচ্ছে না, একটা ফোন পর্যন্ত করেনি। অথচ তুমি ওকে না দেখে থাকতে পারছো না, তাই তো? এক্স্যাক্টলি। তোমার সব সময় মনে হচ্ছে সুতপা কি আমাকে সত্যি ভুলে গেল? ঠিক, একদম ঠিক। আর এই কথাটাই আমি ওর কাছে জানতে এসেছি। ভুল করেছো আগে, দুদিনের আলাপে আমার মেয়ের কাছ থেকে বড় বেশি আশা করে ফেলেছো। আর একটা কথা, তুমি কে কি করো এমন কি আমি তোমার নামটা পর্যন্ত জানি না। অথচ তুমি হঠাৎ এসে জিজ্ঞেস করলে সুতপা কোথায়, কি করে জিজ্ঞেস করলে তাই ভাবছি। কি বোকার মতো কথা বলছো, ওর সুতপাকে চেনে বলেই তো আমাদের ঘরে এসেছে, তা নাহলে তো আমাদের পাড়ার যে কোনো বাড়িতে ঢুকে যেত। আর তবে একটা কথা, সুতপা আমার মেয়ে, একমাত্র মেয়ে, তবু ওকে মাঝে মাঝে ঠিক বুঝতে পারি না জানো। অন্য মেয়েদের সঙ্গে ওর একটা কোথায় তফাত আছে। সেই জন্যই তো, মানে দেখার প্রথম দিন থেকেই ওকে আমি ভালোবেসে ফেলেছি। সুতপা এক আশ্চর্য সরল মেয়ে, যাকে দেখলেই মনে হয় যে ও শুধু ভালোবাসতেই জানে। তোমার নামটা যেন কি? আগে পাহাড়ি, পাহাড়ি মুখার্জি। তোমাদের বাড়িতে কে কে আছেন? কেউ নেই, আমি একা। সারাদিন ব্যবসার কাজে যতক্ষণ বাইরে থাকি মোটামুটি থাকি, সন্ধ্যের পর বাড়ি ফিরে বড্ড দম বন্ধ লাগে। তা তুমি বিয়ে করনি কেন? বয়সটা তো ভালোই হয়েছে। আগে মিথ্যে বলবো না, আমি বিয়ে করেছিলাম, কিন্তু বৌভাগ্যটা আমার তো বরাবরই খুব খারাপ, টেকেনি, আমাকে ছেড়ে চলে গেছে। চরিত্রটা খুব একটা ভালো ছিল। তুমি তুমি কি সাধু পুরুষ নাকি? আর প্রথম দিন আমাদের বাড়িতে এসে নিজের স্ত্রী সম্বন্ধে বদনাম করছো? এই বদনাম করবে কেন, যা সত্যি তাই বলেছে। না, সত্যিটা বলেনি, তাহলে নিজের কথাটা আগে বলতো। শোনো পাহাড়ি, তুমি আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। মানে আমি চাই না আমার মেয়ে বিয়ের পর তোমার আসল পরিচয়টা জেনে আবার বাপের বাড়িতে ফিরে আসুক।